দেশি বিদেশি চাপ আছে, তবে সবকিছু অতিক্রম করার শক্তি সাহস সরকারের আছে, বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী 7 দিনের মধ্যে 100 দিনের পরিকল্পনা করা হবে, মন্ত্রণালয়ের কাজে কোনো ব্যত্যয় সহ্য করা হবে না, হুঁশিয়ারি পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির 11 মামলায় শুনানি 14 ফেব্রুয়ারি ধার্য করেছে হাইকোর্ট। দুর্নীতি মামলায় বিএনপি নেতা আমানুল্লাহ আমানের 13 বছরের সাজা বহাল থাকবে কিনা, আপিল বিভাগে শুনানি শুরু। পৌষের শেষ দিনের শীতে কাঁপছে সারা দেশ, দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা 8.5 ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীতে বিপাকে রাজধানীর খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ, শীত নিবারণে অনেকে অপেক্ষায় থাকেন একটা কম্বলের আশায়। টাঙ্গাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী 2 কলেজ ছাত্র নিহত, চালককে আটক করেছে পুলিশ। কাউকে চোখ রাঙানোর অধিকার দেওয়া হয়নি, প্রতিবেশী ভারতকে সতর্ক করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। গাজায় ইসরায়েলের বর্বরতার 100তম দিন, যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ 30 দেশে বিক্ষোভ। রিয়াল বার্সা ক্লাসিকো ফুটবল আজ, রিয়াদের স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী 2 দল।